খবর বলতে বুম পালাইছে বলে আমরা তো আয়া কিছু ওই ইয়ে পাওয়া গেছে দেখতেছি আমরা তারা প্রচুর লোক জমছিল লোকগুলা ইয়ে করাইছি যা যা বাড়ি করে নাসানাসি করছিল কি এখানে একটা বোম ব্লাস্ট হয়েছে যে আপনারা সবাই আসুন আমি আউটপোস্টে ফোন করতে তারা এসেছে এখানকার এলাকাবাসী সবাই নাম তুলেছে যে সঞ্জয় দাস নামে একজন কতিপয় উনি বোম ব্লাস্ট করছে এলাকাবাসীর বক্তব্য এলাকাবাসীর বক্তব্য নিয়ে আমাদের চলতে হবে আমরা তো একা না আমরা ভারতীয় জনতা পার্টি থেকে এসেছি আমরা চাই সবাই মিলে মিশিয়ে এখানে পুজো হোক এখানে আমাদের যখন আমরা মন্দির করবো বলে উদ্যোগটা নিয়েছি তখন আমাদের মুসলিম ভাইয়েরা আমাদের সাথে আমরা এই এলাকাতে হিন্দু মুসলিম মিলে আছি তো আমাদের মুসলিম ভাইয়েরাও বলেছে এখানে কালী মন্দিরই হবে এটা তো আমরা দেখতে আমি তো দেখতে পাইনি আমি তো আমি তো আমি তো দেখতে পাইনি তারা আসার পর সবাই এই কথাটাই পুরো পুলিশের সামনেই বলেছে যে এখানে সঞ্জয় দাস নামে একজন আছে উনি বলেছে আমি দেখতে পাইনি কারণ আমি ঘটনাস্থল থেকে ধরুন না 15 মিনিট বাদে এসেছি কারণ আমি আমার ঘর থেকে বেরোবার পর এসে এখানে দেখেছি হয়তো বা এখানে জায়গাটা খাস ল্যান্ড বলে দখল করতে পারিনি নয়তো বা আমাদের যে একটা উন্নয়নমূলক সরকার চলছে সেই সরকারকে বদনাম করার জন্য যে একটা কাজ চলছে যে আমাদের জাত বা জাতপাত নিয়ে একটা হিন্দু মুসলিম এখানে আমরা মিলেমিশে থাকি ওটাকে কাজে লাগিয়ে নিজেদের চরিত্রার্থকে সার্থক করার জন্য ওই কাজটাই তিনি করতে চেয়েছিলেন কিন্তু পারছে না আমাদের এখানে হিন্দু মুসলিম ভাইয়েরাও আমাদের সাথে আছে যে তারা চাইছে যে সহযোগিতা করছে তারা চাইছে যে এখানে পুজো হোক তা এখানে তারা সবাই চাইছে পুজো করে পুজো হোক আমরা সবাই আনন্দ আমরা মিলেমিশে আছি মিলেমিশে থাকবো কিন্তু উনি চাইছেন যে বলে এটা তো চলতে দেবো না ওটা চলা দেওয়া চলতে দেওয়ার দরকার নেই কারণ ওটা চললে ওনার ক্ষতি হতে পারে।